রাজ্যের আবেদন খারিজ, বিজেপির সভায় অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 29 নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনেই বিজেপির সমাবেশ, অহেতুক রাজনৈতিক জটিলতা তৈরি করা হচ্ছে। এত সমস্যা হলে 21 জুলাই তৃণমূলের সমাবেশও বন্ধ করে দেব তো প্রধান বিচারপতির, রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে এই আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল বিজেপির। কলকাতা হাইকোর্টের মধ্যস্থতায় বিজেপির সভা নিয়ে কাটল জট। 29 নভেম্বর সমাবেশের অনুমতি পেল গেরুয়া শিবির। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয়। সরকারি কর্মচারী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সবাই রাস্তা আটকে মিছিল করে, পুলিশ অনুমতিও দিয়ে দেয়। যা শুনে রাজ্যের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে এই সভা হচ্ছে সেটা শহরের কেন্দ্রবিন্দু, ওখানে কোনো সভা হলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে। নিয়ম অনুযায়ী 23 দিন আগে সভার অনুমতির জন্য আবেদন করা হয়, এক্ষেত্রে তা করা হয়নি। রানী রাসমণি রোডে এই অনুষ্ঠান করা হোক অথবা ওয়াই চ্যানেলে করা হোক, রাজ্যের বক্তব্যে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। বলেন, অহেতুক রাজনৈতিক জটিলতার চেষ্টা করা হচ্ছে, আমরা 21 জুলাই এর সভাও বন্ধ করে দিচ্ছি, সমস্ত সভা বন্ধ করে দেব। কিছু গুরুত্বপূর্ণ শর্ত দিয়ে মিটিংয়ের অনুমতি দিতে অসুবিধে কোথায়? যে নিয়মের কথা আপনারা বলছেন, শাসক দলের সভার ক্ষেত্রে এই নিয়ম আপনারা মানেন? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। যেহেতু সভায় প্রচুর মানুষের সমাগম হবে, ফলে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তাই পুলিশকে আইন শৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখে নির্দিষ্ট শর্তে সভার অনুমতি দিতে হবে। শুক্রবার এমনটাই নির্দেশ দেয় আদালত, জানিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কোর্টের রায় নিয়ে কিছু বলবো না, তবে দুটো কথা বলবো। আজকে সমস্ত সংবাদ মাধ্যমে প্রচার পেয়েছে যে শুধুমাত্র লোক আনার জন্য কত কোটি কোটি টাকা তারা খরচা করছে, যদিও অষ্টডিম্ব প্রসব হবে। এবং আমরা দেখলাম 2 তারিখে অগ্রিম বুকিং করা সত্ত্বেও আমাদের দলের থেকে টাকা নিয়েও 2 অক্টোবরের কর্মসূচিতে 11th আওয়ারে তারা ট্রেন বাতিল করে দিয়েছিল, অথচ বিজেপির প্রোগ্রামে দরাজ হস্তে কেন্দ্রীয় সরকার রেল দপ্তর তাদের রেল দিচ্ছে। আমাদের প্রশ্ন অন্য, এখানে বিজেপির কর্মসূচি মানে যেহেতু সেখানে লোক হবে না, বিশৃঙ্খলা তৈরি করতে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে অশান্তির বাতাবরণ তৈরি করবে, এরকম নিদর্শন আমরা দেখেছি। 2022 সালে 13ই সেপ্টেম্বর আমরা দেখেছি কলকাতার রাজপথে কি হয়েছে, কালিয়াগঞ্জে দেখেছি, এছাড়া বিভিন্ন জায়গায় দেখেছি। সুতরাং আশা করব তারা সেই পথে হাঁটবে না, এবং সেই পথে যদি তারা হাঁটে তাহলে প্রশাসনও কিন্তু নীরব বসে থাকবে না, এটা মাথায় রাখা দরকার। নতুন করে বিজেপির আর তৃণমূলের বাইনারি করার চেষ্টা হচ্ছে, যে বাইনারি তৈরি করছে রাজ্য সরকার বিজেপিকে এক প্রকার, এখানে বাংলাতে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাইনারি তৈরি করতে চাইছে যাতে 2024 নির্বাচনে রাজ্য সরকারের কাছে মানে লাভ হয়। প্রথমে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ধর্মতলায় শাহী সমাবেশে অনুমতিও দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চই খারিজ হলো রাজ্যের আবেদন, যা শাসক দলের কাছে আবারও এক ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।